হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লুবি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা রায় মাঠের প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয় যে তোমাদের সতেরো নম্বর স্কুল রয়েছে রানাঘাট পিসি হাই স্কুল এইচএস একশো আটানব্বই নম্বর পেজে তো এই প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো চলো ভিডিও শুরু করা যাক একে থাকবো যে স্তম্ভ মেলাও কয় স্তম্ভের সঙ্গে স্তম্ভ পিতলের একে দেখে এক পিতলের বাসন তৈরির জন্য বিখ্যাত এটা হবে কে এটা হবে বহরমপুর নেক্সট প্রশ্ন বলছে বৃহত্তম রেলওয়ে স্টেশন এটা হবে কি খড়গপুর একের দাগে দুই এটা হবে চিংড়িখালি দুর্গের ভাবনা বসে আছে এটা হবে কি ডায়মন্ড হারবারে ব্রোটানিক্যাল গার্ডেন আছে কোথায় হাওড়া অর্থাৎ এটা কি হবে এটা হাওড়া নেক্সট রয়েছে পল্টা দাও দার্কেশ্বর নদীর তীরে অবস্থিত কি এটা হবে এটা হবে আরামবাগ তারপর হচ্ছে পর্টুলিয়াম আছে কলকাতা জাতির কথা কলকাতা পরের প্রশ্ন রয়েছে থাক অনুষ্ঠান পূরণ করো প্রচুর পরিবেশ একেটা সর্বপল্লির রাধাকৃষ্ণের জন্মদিনটি ড্যাশ পালন করা হয় শিক্ষক দিবস ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম লেখো ড্যাশ হারভেস্টার সারনি একটি ড্যাশ মাছ সামুদ্রিক মাছ ভাগীরথী ও হু জলঙ্গী নদীর তীরে অবস্থিত ড্যাশ নবদ্বীপ তিনি দেখে বলছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো এক একটা হচ্ছে গান্ধীপুরি ছিলেন কে মাতঙ্গিনী হাজরা তারপরে হচ্ছে ভারতবর্ষের দিবস হিসেবে পালন করা হয় ছাব্বিশে জানুয়ারি তরাই একটি মাটি উর্বরতার কারণ কি তিস্তা মহানন্দার পলা পলি ভারতের সংবিধান বানিয়েছেন কে বাবা সাহেব আম্বেদকর তারপরে রয়েছে দেখো মহানন্দার পশ্চিম দিককে দুভাগে ভাগ করেছে কে এটা হবে কি এটা হবে কালিন্দী নদী এরপর চারিদিকে প্রশ্ন কি বলছে দেখে নাও একটি নিত্যবাহ নদীর নাম লেখো গঙ্গা তারপর রয়েছে দুই একটা বৈশিংবনের অঞ্চলে দুটি নদীর নাম মাতলা রায়মঙ্গল আর বক্সা জয়ন্তী পাহাড় কোথায় দেখা যায় এটা জলপাইগুড়ি জেলায়